हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एडुस्टेशन। आज के तुम्हारे एडुस्टेशन फर्स्ट टॉपिक होच्छे आइस लोडिंग। आइस लोडिंग जगहटा देखो तुम्हारा, इफेक्ट ऑफ विंड एंड आइस लोडिंग, इफेक्ट ऑफ विंड एंड आइस लोडिंग। तुम्हारा एर आगे वीडियो जरा ना देखे इक्वल सैग अनइक्वल सैग कैलकुलेशन ओटा जदि ना देखो ताहले एटा बुझते हयतो असुविधा होबे। ठीक है, तुम्हारा नीचे डेस्क्रिप्शन बक्से लिंक आछे सेखान थेके गिए इक्वल सैग अनइक्वल सैग कैलकुलेशन एकटू देखे नियो, तारपरे ए वीडियो देखो। वीडियोगुलो जदि तुम्हारे भलो लेगे थाके अवश्य वीडियोगुलो के लाइक दिओ, बंधुदेर संगे शेयर करो एवं कमेंट दिते तुम्हारा भूलबे ना। देखो ये सार्केलटा करी, सार्केलटार रेडियसटा आमरा कि बोलेछि टोटाल डायमिटार, दिस डायमिटार इज डी, डायमिटार इज डी। एटा जदि आमार एकटा कि हय कंडक्टर हय, तोमरा ये जायगाटा देखो जे जेकोनो एकटा छोटो कंडक्टर, तार माने सेई कंडक्टरे सार्कुलार इये आछे, तार माने ये जे कंडक्टरटा आछे एई कंडक्टरटार उपरे तोमार कि होयेछे आइसेर कोटिंग जमेछे। किसेर कोटिं जमेछे? आइसर कोटिंग जमे। क्लियर? तार माने आमरा कि करलाम जे एकटा कंडक्टर आछे सेई कंडक्टरेर उपरे आमादेर कि होयेछे एटा आइसर कोटिंग जमे। ठीक आछे, एबार एई जे कंडक्टरटा आछे एई कंडक्टरटार डायमिटार धरे नियेछि आमरा डी। एई कंडक्टरटार डायमिटार आमरा कि धरे नियेछि? डी। डी इज द डायमिटार अफ द कंडक्टर। तार माने डायमिटार अफ द कंडक्टर जदि डी हय তাহলে তার রেডিয়াস কত হবে? ডি বাই টু হচ্ছে তার রেডিয়াস। রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর কী হবে? রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর হচ্ছে আমার ডি বাই টু। এবার কতটা হচ্ছে? এই যে আইসটা, এই আইসের থিকনেসটা হচ্ছে টি, এই আইসের থিকনেসটা হচ্ছে টি। আইসের থিকনেস যদি তোমার টি হয় তাহলে যা ডেন্সিটি অফ দ্য আইস, যা ডেন্সিটি অফ দ্য আইস তুমি কী করে ক্যালকুলেট করবে? তার মানে তার জন্য কী করতে হবে তোমাকে, যে এই যে সার্কেলটা আছে স্মল সার্কেল, স্মল সার্কেলে এরিয়া করতে হবে, স্মল সার্কেলে এরিয়া, এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এরিয়া অফ দি কন্ডাক্টর, এরিয়া অফ দ্য কন্ডাক্টর। দিস ইজ ইকুয়াল টু কী হবে? দিস ইজ এ সার্কেল, সার্কেলের এরিয়া কী হয়? পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি ভাবো এইটা পাই ইন্টু ডি স্কোয়ার করে দিয়েছো, ডিটা কিন্তু কি ছিল তোমার? ডি ইজ দ্য ডায়ামিটার ছিল। ডি যদি তোমার ডায়ামিটার হয় তাহলে ডায়ামিটার স্কোয়ার তো করবে না, তার মানে কী হবে? রেডিয়াসের করবে। তার মানে রেডিয়াসটা কি? ডি বাই টু। তাই এখানে কি করলে তুমি ডি বাই টু এটার স্কোয়ার করে দিয়েছো। তার মানে এরিয়া অফ দ্য কন্ডাক্টর পাই ইন্টু ডি বাই টু এটার স্কোয়ার। এর পরের জিনিসটা দেখো যে টি থিকনেসের আইস জমেছে, তার মানে আইস নিয়ে এরিয়া অফ দ্য আইস অ্যান্ড কন্ডাক্টর, এরিয়া অফ দি আইস অ্যান্ড কন্ডাক্টর, এরিয়া অফ দ্য আইস অ্যান্ড কন্ডাক্টর কী হবে? তার মানে তুমি দেখো এই যে ডায়ামিটারটা ছিল, এই ডায়ামিটারটা কত? ডায়ামিটারটা ছিল ডি, রেডিয়াস কত তাহলে? ডি বাই টু। এখান থেকে এই পোর্শনটা কত? টি। তার মানে এখান থেকে এই টোটাল পোর্শনটা কত হবে? ডি বাই টু প্লাস টি। এটা হয়ে যাবে তখন কি? রেডিয়াস এই বড় সার্কেলের, তার মানে কী হবে? পাই ইন্টু ডি বাই টু প্লাস টি এটার স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এরিয়া অফ দ্য আইস কত হবে? এরিয়া অফ দ্য আইস, এরিয়া অফ দি আইস, এরিয়া অফ দ্য আইস কত হবে? তার মানে আইসের আইস প্লাস কন্ডাক্টরের এরিয়া হচ্ছে এটা, শুধুমাত্র কন্ডাক্টরের এরিয়া এই পোর্শনটা। তার মানে কী হবে? পাই কমন নিয়ে নাও তোমরা, ডি বাই টু প্লাস টি এটার স্কোয়ার মাইনাস ডি বাই টু এটার স্কোয়ার। ক্লিয়ার? পাই থাক,
এইটাকে তুমি একটু ক্যালকুলেট করো, তার মানে কি হবে ডি স্কোয়ার বাই ফোর প্লাস টি স্কোয়ার প্লাস টু ইন্টু ডি বাই টু ইন্টু টি মাইনাস ডি স্কোয়ার বাই ফোর দিস। দেখো এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু কেটে যাচ্ছে, তার মানে কি পড়ে আছে পাই, এখান থেকে টি স্কোয়ার প্লাস ডি ইন্টু টি দিস ইজ ইকুয়াল টু পাই। এই দুটো থেকে তুমি কি কমন নেবে টি কমন নাও, টি কমন নিলে কি পড়ে থাকবে টি প্লাস ডি। তার মানে এই যে জিনিসটা পেয়েছি এটা কি, এটা হচ্ছে আমার আইসের এরিয়া, এরিয়া অফ দ্য আইস। লেট আমরা কি করছি ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি ডব্লিউ, হোয়াট ইজ ডব্লিউ, ডব্লিউ ইজ দ্য ওয়েট পার ইউনিট লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ডব্লিউ মিনস দ্য ওয়েট পার ইউনিট লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ডব্লিউ আই, ডব্লিউ আই মিনস ওয়েট অফ দ্য আইস পার ইউনিট লেন্থ, ডব্লিউ ডব্লিউ ইজ ইকুয়াল টু উইন্ড ফোর্স পার ইউনিট লেন্থ। এবার তোমরা একটা জিনিস ভাবো যে আইস লোডিং আর উইন্ড এই দুটো যে কম্পোনেন্ট নতুন তোমরা শিখলে এরা কোন ডিরেকশানে কাজ করবে, তার মানে এর ভার্টিক্যাল ডিরেকশানে ডব্লিউ আইটা কাজ করবে, তারের যে ওয়েট এই বরাবর আমি ফোর্সটাকে ক্যালকুলেট করছি, ফোর্সটাকে ক্যালকুলেট করতে গিয়ে আমি কী দেখছি যে উইন্ড কোন বরাবর কাজ করছে, হরাইজেন্টাল বরাবর উইন্ড প্রেশার কাজ করবে ডব্লিউ ডব্লিউ, ভার্টিক্যাল ফোর্স বরাবর দুটো ফোর্স কাজ করবে, একটা ফোর্স হচ্ছে ডব্লিউ ওয়েট অফ দ্য কন্ডাক্টর প্লাস এখন যে আইসটা জমেছে সেই আইসটা, আইস অফ দ্য কন্ডাক্টর। এবার এদের রেজাল্টেন্ট যেটা ধরে নিয়েছি দিস ইজ কল দ্য ডব্লিউ টি, বা রেজাল্টেন্টকে তুমি ভাবতে পারো হোয়াট ইজ ডব্লিউ টি, ডব্লিউ টি মিনস টোটাল ওয়েথ অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, ডব্লিউ টি ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। হোয়াট ইজ ডব্লিউ টি, ডব্লিউ টি মিনস টোটাল ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। তাহলে কি হবে, আমি একটা জিনিস দেখেছি হরাইজেন্টাল বরাবর ফোর্স কি ডব্লিউ ডব্লিউ উইন্ড প্রেশার, ভার্টিক্যাল বরাবর ফোর্স কি তারের ওয়েট ওয়েট অফ দ্য কন্ডাক্টর প্লাস ডব্লিউ আই মানে আইস লোডিং যেটা আছে সেটা কোন বরাবর কাজ করবে আমার, ভার্টিক্যাল বরাবর কাজ করবে ডব্লিউ টি, ডব্লিউ টি মিনস টোটাল ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, তার মানে ডব্লিউ টি ইজ ইকুয়াল টু কি হবে ডব্লিউ প্লাস ডব্লিউ আই এটা স্কোয়ার প্লাস ডব্লিউ ডব্লিউ এটা স্কোয়ার। এখান থেকে তুমি যদি এই ফর্মেশন করে নাও এটা তাহলে কি দেখতে পাচ্ছ স্কোয়ার শেপের আছে, তার মানে এইখান থেকে স্কোয়ার বা রেক্টাঙ্গেল যাই হোক না কেন, তার মানে তুমি সেখানটা থেকে কি ক্যালকুলেট করতে পারবে, এখানটা থেকে দেখো এটা তাহলে একটা, এই পোর্শনটা বাদ দাও, এটা তাহলে একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে, এদিকের এই পোর্শনটাও কি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার রাইট অ্যাঙ্গেলটা কোথায় এর রাইট অ্যাঙ্গেলটা এই পজিশনে আছে, এই ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল এই পজিশনে, এই ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলটা এই পজিশনে নাইনটি ডিগ্রিটা ফর্ম করেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে তুমি কি বলতে পারো ট্যান থিটা, ট্যান অফ থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে ডব্লিউ ডব্লিউ বাই ডব্লিউ প্লাস ডব্লিউ আই। এটা থেকে কী ক্যালকুলেট করতে পারবে তুমি, স্যাগ ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমি এখানটা থেকে কি করছি দ্য ভার্টিক্যাল স্যাগ ইজ ইকুয়াল টু এস ইন্টু কস থিটা, এস ইন্টু কস থিটা, এই জিনিসটা যদি বুঝতে না পারো এটা থেকে তুমি একটা ড্রয়িংয়ের নাম দিয়ে দাও, যারা বুঝতে না পারছ ড্রয়িংয়ের নাম দাও, এটা এ বি সি, তার মানে এ বি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ঠিক আছে। এবার এইখান থেকে কোনো একটা, এইখান থেকে তুমি অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিয়েছো কি, এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছো তুমি থিটা, এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিয়েছো তুমি থিটা, তাহলে এখানটা থেকে দেখো তার মানে কস থিটা, কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে তার ভূমি কোনটা, ভূমি এইটা, অতিভুজ কোনটা এটা, তার মানে ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতিভুজ করে কি পাবে তুমি ডব্লিউ ডব্লিউ প্লাস ডব্লিউ আই এটা স্কোয়ার। তার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 1956 আইই রুল, আইই রুলস মিনস ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল, 1956 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কী কী
রাখতে হয়, কতটা রাখতে হয়, ক্লজ নাম্বার হচ্ছে 77। 400 kV লাইন এটার জন্য 8.84 মিটার রাখতে হয়। বটম কন্ডাক্টর টু দা গ্রাউন্ড, বটম কন্ডাক্টর মানে হচ্ছে এই উপরের যে সবার উপরে যে কন্ডাক্টরটা আছে, দিস ইজ দ্য বটম কন্ডাক্টর। এখানে ধরো আরেকটা কন্ডাক্টর আছে, এখানে ধরো আরেকটা, তিনটে কন্ডাক্টর আছে, তার মানে বটম বলতে এই কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটা থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ক্লিয়ারেন্স, দিস ইজ কল দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমায় কতটা রাখতে হবে, 8.84 মিটার। আর 33 kV জন্য কত রাখতে হবে, 5.2 মিটার। বটম কন্ডাক্টর অফ দ্য গ্রাউন্ড 11 kV জন্য 4.6 মিটার। বটম কন্ডাক্টর অফ দ্য গ্রাউন্ড 11 kV জন্য 4 মিটার। বটম কন্ডাক্টর টু গ্রাউন্ড, এই জায়গাটা দেখো দুটো 11 kV আছে, তাহলে তোমার মনে হতে পারে যে দুটো কেন আলাদা আলাদা আছে। এটা হচ্ছে আমার বিয়ার কন্ডাক্টরের জন্য, আর এটা হচ্ছে আমার ইনসুলেটেড কন্ডাক্টর। এখানটা কি বলা হয়েছে, আমার ইনসুলেটেড কন্ডাক্টর। তোমরা এখন দেখেছো 11 kV লাইন নিয়ে যাওয়ার জন্য এইভাবে কি করা হচ্ছে, কেবিল করা হয়েছে, এর উপরে কি করা আছে, কেবিলিং করা আছে। কেবিলিং করা থাকলে তাহলে 4 মিটার হলেই হয়ে যায়, যদি সেটা নেকেড কন্ডাক্টর হয় তার জন্যে 8.6 মিটার তোমায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখতে হয়। 11 kV জন্য কি করতে হয়, 4.6 মিটার করতে হয়। এটা কিন্তু কি কন্ডাক্টরের জন্য, বিয়ার কন্ডাক্টর, এটা কিন্তু মাথায় রাখবে ইনসুলেটেড কন্ডাক্টরের জন্য। আজকের টপিক এই পর্যন্ত, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট দিতে ভুলবে না নিচে কমেন্ট বক্সে। কোনো টপিকের উপরে অসুবিধা থাকলে বা তোমরা জানতে চাও সেরকম কোনো টপিক, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে।